প্রশ্ন হচ্ছে এরপরের অনেকে শুক্রবার আসলে জুমা মুবারক দিয়ে এক মেসেজ দেন অন্যকে এটাকে সূন্যত সম্মত জুমা মুবারক দিয়ে একে অপরকে মেসেজ একটা বেদাত হবে সুনত নয় কারণ জুমা যুগ যুগ ধরে আসছে আমাদের সর্বস্বারী কোনোদিনই জুমা মুবারক এরকম লেখে নাই বা এরকম বলে নাই একে অপরকে এরম কোনো নজির নেই এই জন্য জুমা মুবারক লেখে দিয়ে এক অন্যকে মেসেজ দেওয়াটা বেদাত হবে এটা এরকম নয় যে এই এই নতুন কিছু করছে এটা বহুত আগ থেকে আসছে জুমা জুমার দিনে আবার মুবারক বলতে কিছু না জুমার দিনে বলার জিনিস না কাজ করার জিনিস জুমার দিন হজরের সলাতে দুইটি সুরা পড়তে হয় আপনারা জানেন সাইজদা এবং সুরাত হাল আতান হিনুম মেদাহার তারপরে জুমার দিন গোসল করতে হয় পবিত্র হতে হয় শরীরের শরীরে আতর লাগাইতে হয় কাপড় সুন্দর কাপড় পরতে হয় আগে আগে মসজিদ যেতে হয় যতক্ষণ পারে সালাত আদায় করতে হয় ইমামের ফোদবা শুনতে হয় মানুষদের মধ্যে পার্থক্য না করে একান্তে বসে সালাত আদায় করতে হয় প্রথম রাকাতে যত আগে যাওয়ার সময় তত স্বভাবের কাজ হয় সূড়ায় কাহাব পড়তে হয় সলাতের মধ্যে দুইটি সুরা পড়তে হয় দুইটি চারটি অর্থাৎ হয় সূরা জুমা ফোন অথবা আলা ও কাশিয়া এগুলো দিয়ে পড়তে হয় এরপরে সোমার পরে সুন্নত চার কাতাত মসজিদে বলে চার রাখাত বাসায় ফলে দুই রাখাত অথবা বাসায় চলে গেলে দুই রেকাত পড়বে আর শেষে রসোল্লা সাল্লা রসল দুরোধ পাঠ করে বেশি বেশি করে আর সব শেষে দোয়া করবে সুজি ডুবা পর্যন্ত এগুলি হচ্ছে জুমার দিনের মৌলিক সুন্নাদ সুতরাং এর বাইরে জুমা মুবারক বলা জুমা মুবারক দিয়ে এক রকম জানা না এটা আসলে বেটাক এটা আসলে স্বল্প চ্যালেঞ্জ সাব্যস্ত হয়নি সুতরাং এই কাছ থেকে আমরা দূরে থাকবো